হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন মডেলের নতুন সাইকেলের ভিডিও নিয়ে আসতেছি। তো আশা করি এই সাইকেলের ভিডিওটি দেখে আপনাদের সাইকেলটি অনেক পছন্দ হবে, কারণ এই এখন মার্কেটে প্রচণ্ড পরিমাণে চাহিদা সাইকেলটির, এবং সাইকেলের গুণগত মানও অনেক ভালো, মানে এমন কম প্রাইসের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের সাইকেল। আশা করি সাইকেলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আসুন কথা না বাড়িয়ে সাইকেলের ভিডিওটি শুরু করা যাক। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই ভিডিওটি আপনি পেয়ে যান। তো আসুন ভিডিও। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই সাইকেলটি যেটার মডেল হচ্ছে সুপ্রিম 26, দুরন্ত সুপ্রিম 26 সাইকেলটির মডেল, এবং এটা হচ্ছে গিয়ার সাইকেল। এত কম দামে এমন একটি ভালো মানের সাইকেল আসলে আগে আমাদের শোরুমে আসে না। এটা সাইকেলটি আমি মোটামুটি 9 মাস পরে আজকে শোরুমে পেয়েছি। তো সাইকেলটা কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে স্যাভরন বনরূপা রাঙামাটি। তো আমাদের ঢাকাতে অনেক শোরুম আছে, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের শোরুম আছে, প্রতিটি জেলাতেই শোরুম আছে। তো আপনারা যদি সাইকেলটি নিতে চান তাহলে এই যে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্টের মাধ্যমে সাইকেলটি নিতে পারেন, এবং বাংলাদেশে কোথায় কোথায় শোরুম আছে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের শোরুমের অ্যাড্রেসগুলো মানে বলে দিতে পারবো। এবং আমাদের শোরুম থেকে যদি সাইকেলটি নেন তাহলে আপনি সাইকেলটির কোয়ালিটিটা অনেক ভালো পাবেন, এবং ফ্রি সার্ভিসের সুবিধা আছে, 6 মাস করে আমরা ফ্রি সার্ভিসিংয়ের সুবিধা দিয়ে থাকি। তো আসুন সাইকেলের সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। তো সাইকেলটি হচ্ছে গিয়ার সাইকেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হচ্ছে 7 স্পিড এবং সামনে হচ্ছে 3 স্পিড, অর্থাৎ 21 স্পিড, এই যে এখানে দেখুন লেখা আছে 21 স্পিড। তো এটা হচ্ছে আমাদের পিছনে 7 এবং সামনে 3, টোটাল 10 গিয়ারের সাইকেল, এবং সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক, এই যে দেখতে পাচ্ছেন সামনেও ডিস্ক ব্রেক, ওই যে দেখুন পিছনেও ডিস্ক ব্রেক, অর্থাৎ এটা আপনার ডিস্ক ব্রেক মানে গিয়ারের পাশাপাশি ডিস্ক ব্রেক, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন সামনে শকাব আছে, অর্থাৎ স্প্রিং করবে, মোটর সাইকেলে যেমন স্প্রিং করে এটাও কিন্তু তেমন স্প্রিং করবে। এই যে এগুলোকে বলে শিফটার। আপনারা যারা শিফটার ইউজ করতে পারেন না অর্থাৎ গিয়ার চেঞ্জ করতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একদিন গিয়ার কীভাবে চালাইতে হয় ওটার সম্বন্ধে একটি ভিডিও দেবো, যদি আপনারা কেউ না পেরে থাকেন কমেন্ট করবেন অবশ্যই। এবং দেখতে পাচ্ছেন যে এটা সিটটা কিন্তু উঁচু নিচু করা যায়, এই যে এখানে এটা দেখলাম এটা ইয়া করলেই এসে যে ইচ্ছা মতো আপনি সিটটা উঁচু নিচু করতে পারবেন, সিটটা যখন আপনি উঁচু নিচু করবেন তখন এটা সবাই চালাতে পারবে। এটা অবশ্য 26 ইঞ্চি যেহেতু সেহেতু এটা বড়দের জন্য সাইকেল। এটার বডিটা হচ্ছে স্টিল বডি, এবং স্টিল বডি হলেও দেখুন আপনার কালারটা কিন্তু অনেক চকমকে কালার, এবং স্টিলে কিন্তু জং ধরে না, মরিচা পড়ে না, লোহা হইলে মরিচা পড়ে জং ধরে, কিন্তু স্টিলে সহজে জং মরিচাগুলো পড়ে না। এবং রিমগুলো আপনার অ্যালমোনিয়াম, এবং রিমগুলো অনেক চকচকে রিম, এবং এটা আপনার যে এটাকে বলে হচ্ছে আপনার রিয়ার ডিউলার, এবং এটাকে বলে হচ্ছে ফ্রন্ট ডিউলার, এগুলো হচ্ছে পার্টসের নাম। তো এটাতে দেখতে পাচ্ছেন যে অনেক ভালো মানের ইয়াটা লাগানো আছে, সহজে নষ্ট হবে না, ফ্রন্ট মানে রিয়ার ডিউলারটি অনেক ভালো। এবং এখানে দেখতে পাচ্ছেন এলিঙ্কি নাট লাগানো আছে, এলিঙ্কি নাটগুলো কিন্তু সহজে কাটে না, অনেক ভালো হয়, এবং চেনগুলো অনেক ভালো। ভিউয়ার্স, এই সাইকেলের প্রাইসটা এখন বলে দেবো, সাইকেলটার প্রাইস হচ্ছে 11,585 টাকা। আমি আবারও বলছি সাইকেলটির প্রাইস হচ্ছে 11,585 টাকা। তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।